আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার সবথেকে পছন্দের জিনিস, সেটা হলো শাড়ি। সেটা আমার কেন, সকল মেয়েদের। তা আমার যে সব থেকে পছন্দের শাড়ি কটা সেগুলো তোমাদেরকে আমি আজকে দেখাবো। তো এখানে যাই, নাহলে দেখতে পারবে না তোমরা ঠিক করে। আর এই দেখো, আমি এই যে ব্লু শাড়িটা পরে রয়েছি, এটা আমার কিন্তু সব থেকে পছন্দের শাড়ি, পিওর সিল্ক শাড়িটা। এটা হ্যান্ডেল করাও মানে খুবই সহজ, পরে আরাম, প্রত্যেক গরমে বা যে কোনো ওয়েদারে পরে খুব কমফোর্টেবল, যে কোনো অনুষ্ঠানে পরা যায়, যার জন্য পিওর সিল্ক শাড়ি আমার খুব পছন্দের। একটা বিয়ে বাড়িতেও পরা যায়, একটা বার্থডে বাড়িতে পরা যায়, যে কোনো অনুষ্ঠানে পরা যায়, আমার খুব ভালো লাগে। এটা আমার সব থেকে পছন্দের, তার জন্য এটা আজকে পরে এসেছি তোমাদের কাছে। আরো কিছু পছন্দের শাড়ি আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো যেটা সুতির শাড়ি আছে কটা, এগুলো এখনো ভাঁজ ভাঙেনি, একটা রেড কালার, রেড কালারের আছে দুটো, এগুলো এখনো ভাঁজ ভাঙেনি, কিছু আছে ভাঁজ ভেঙেছি। আর বাড়িতে যেহেতু নাইটি পরি, শাড়িগুলো আমার পড়া হচ্ছে না, কবে থেকে ভাঁজ ভাঙবো ভাঙবো করে। যে কোনো পুজো অকেশনে যতই বৌরা আমরা চুড়িদার পরি না কেন, যতই আমরা এখন মডেল হই, শাড়িতে যতটা আমাদের ভালো লাগে ততটাই আমাদের চুড়িদার নাইটিতে নিজেদেরকেই ভালো লাগে না। যেমন ধরো একটা কোনো পুজো অকেশন বা একটা কোনো বিয়ে বাড়ি, তখন কিন্তু চুড়িদারটা পরে আমাদের ভালো লাগবে না, তখন মনে হয় শাড়িটা পরেই যাই, তাই না? তা আর তোমরা দেখে বুঝতে পারবে আমার শাড়ির কালেকশন। আমি বেশিরভাগই ব্লু শাড়ি পছন্দ করি, তো ব্লু কালারটা আমার খুব পছন্দের। দেখো, আর অনেক সময় এখন জানো তো মনে করে যাই দোকানে যে ব্লু শাড়ি কিনবো না, কিন্তু গিয়ে যখন কিনে টিনে বাড়ি আনি, দেখি সেই ব্লুটাই পছন্দ করেছি। আর দোকানে গিয়ে অনেক সময় পছন্দ করে টোরে অনেক কালার দেখার পরে দেখি সেই ব্লুটাই আমার বেশি পছন্দ। আমার হাজব্যান্ড বলে না হোক তাহলে শেষ পর্যন্ত তুমি সেই ব্লু। আর আমার লাল পেরে সাদা শাড়িও খুব পছন্দের, কেননা আমরা শিবুর সঙ্গে শিষ্যা, আমি সঙ্গ করি, সঙ্গে যাই। এখন যেহেতু লকডাউনের কারণে বন্ধ আছে, যখন আগামী দিনে আমি সঙ্গে যাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো, এটা অল ওভার বডিতেই কাজটা রয়েছে শাড়িটা। আর তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমার কোন শাড়িটা তোমাদের সব থেকে ভালো লাগলো। আর যেটুকুনি আজকে তোমাদের ভালোবাসায় কিন্তু আমি মনের জোর পাই। আর এটা দেখো, এই একটা আগে তোমাদের লাল পেরে সাদা শাড়িগুলো দেখিয়ে দিই। এই যে একটা গরদের শাড়ি আছে, এটা পুজোর সময় আমার হাজব্যান্ড গিফট করেছিল। ও বোঝে বউয়ের মনটা, কোনটা আমার বউ পছন্দ করে, কোন জিনিসটা বেশি। আর একটা দিয়েছিল বিবাহবার্ষিকী, সেটা 2 বছর হয়ে গেল। এই শাড়িটা ও বারবার বলে ভাঙো, এই শাড়িটা আমি এখনো ভাঙিনি জানো তো। তো ভাঙতে বলে বারবার বলে পরো, ব্যবহার করো। তো এটা আমি একটা আমার গুরুদেবের বিশেষ অনুষ্ঠানের জন্য রেখে দিয়েছি, যেহেতু লকডাউনের কারণে হয়নি সেটা, আগামী দিনে যদি হয় তখন শাড়িটা ভাঙবো সেই আশায় রেখে দিয়েছি। দেখা যাক, এই শাড়িটা পুরো অল ওভার শাড়িটাতে বুটিয়ে রাখো, এরকম বুটি আছে। আর পাটটা দেখো, মানে একটা লাল ব্লাউজ দিয়ে পরলে জাস্ট কি বলবো, নিজেকে নিজেই খুব ভালো লাগে, মনটাও যেন ভালো হয়ে যায়, তাই না? আর আমার শাশুড়ি মা এবছর গিফট করেছে আমরা 3 বউমাকে, আমাদের 3 বউ মানে 3 জাকে, আবার আমার ননদকে, সেও ব্লু কালার। এটা আমার খুব ভালো লাগে, আমার সোনু সরস্বতী পুজোর সময় শাড়িটা পরেছিল জানো তো। সোনু শাড়িটা পরে বলছে, মা শাড়িটা তুমি রেখে দিও, শাড়িটা বেশি কিন্তু পরো না, আমি পরবো। আর এটা একটা আছে আমার ঢাকাই জামদানি, একটা অরেঞ্জ আছে, সেটা এখন লন্ড্রিতে আছে। আর এই যে আরো কিছু শাড়ি আছে আমার পছন্দের, সেগুলো লন্ড্রিতে, সেটাই বলতে ভুলে যাচ্ছি তোমাদেরকে, যার জন্য তোমাদের সাথে এখন এটা হঠাৎ করে আজকে মনে হলো যে তোমাদের সাথে আজকে শাড়িটা শেয়ার করি। দেখ, এটা এটা একটা পছন্দের শাড়ি। যদি বা এই শাড়িটা বয়স অনেকদিন হয়ে গেল, 3-4 বছর হয়ে গেল, কিন্তু শাড়িটা বেশ ভালো লাগে আমার। টুকিটাকি অনুষ্ঠানে যেতে, ধরো একটা জন্মদিন বাড়ি, আর পুজোর সময় আমার হাজব্যান্ড এবারে বলেছে অনেকদিন ধরে ওর পছন্দ একটা ব্ল্যাক কালারের শাড়ি আমাকে পরাতে, এবারে দিয়ে হচ্ছে কিনে, আমি তো ব্ল্যাক কালার অতটা ইয়ে করি না, বলে ব্ল্যাক কালার পরো তোমাকে ভালো লাগবে, যে শাড়িটা কিনে দিয়েছে। তো আমার নিজেরও মনে হয় যে শাড়িটা ভালো লাগে আমাকে পরলে, আর ও তো আমি কোথাও গেলে বেশিরভাগই বলে এই শাড়িটা পরো, এই এই শাড়িটা পরো, এই শাড়িটা কেমন লাগছে তোমরা কিন্তু বলো।
এর সাথে একটা ব্ল্যাক ব্লাউজ আছে, ব্লাউজ পিস আর রেড পার্ট দিয়ে ব্লাউজ আছে। আর একটা ব্লু শাড়ি, তোমরা বলো শুধু এরা কে কি ভুলে কেনে। এ দেখো এর আঁচলটা রেড, আঁচলটা রেড কালার, এই যে আঁচলটা। আর এই আঁচলের কালারের ব্লাউজ আছে। তোমরা কিন্তু বলবে কোন শাড়িটা আমার সব থেকে তোমাদের ভালো লাগলো। দেখো একটা পিঙ্ক শাড়ি আছে, এই যে পাটটা হালকা গোল্ডেন এর মধ্যে। আর এর ব্লাউজটা জানো আমি ইয়ার হোস্টেস গলা দিয়ে বানিয়েছি, শর্ট হাতা, এত ভালো লাগে পরলে। তো শাড়িটা পরলে খুব আরাম, আর পরেও নিজেকে যেন মনে খুব ভালো। এই হালকা পিঙ্ক কালারটাও আমি খুব পছন্দ করি। আর এবারে দেখাবো কিছু গর্জিয়াস শাড়ি, যেগুলো বিয়ে বাড়ি অনুষ্ঠান পাশপাশ আমি পরি, সচরাচর পরা হয় না শাড়িগুলো, দেখলেই বুঝতে পারবে। কেমন লাগলো কিন্তু অবশ্যই তোমরা জানিও, ঠিক আছে। কিছু শাড়ি এমন আছে যেগুলো আমার খুবই পছন্দের, এর মধ্যেও অনেক শাড়ি কেনা হয়েছে, অনেক শাড়ি এগুলো না ভালো লাগে পরি না বা কিছু, কিন্তু কিছু শাড়ি এমন আছে যেগুলো মনে হয় পুরনো হয়ে গেলেও ছাড়তে ইচ্ছা করে না। কিছু জিনিস দেখবে আমাদের থাকে যে অনেক পুরনো হয়ে গেলেও সেগুলো আমাদের পরতে ইচ্ছা করে। যেমন এই শাড়িটা অলরেডি আমার প্রায় 5 বছর হয়ে গেছে, কিন্তু শাড়িটা বিশ্বাস করা এখনো যেন মনে হয় যে নতুন একটা নিয়ে আসলাম শাড়িটা। একটা বিয়ে বাড়িতে এই শাড়িটা হালকা, মানে একটা ছোট্ট টিপ, একটা লিপস্টিক লাইনে, একটা ছোট্ট কানের ব্যাস, আর কিছু লাগবে না। মানে শাড়িটার এত এই যে স্টোন গুলো, এই 5 বছর হয়ে গেছে তাও এখনো কিচ্ছু হয়নি। তো তোমরা বলো আমার এই শাড়িটা তোমাদের কেমন লাগলো, কোন শাড়িটা সব থেকে ভালো লাগলো অবশ্যই জানিও। তো আজকে বেশি তোমাদের যদি আরো অনেক শাড়ি, অনেক না হলেও কিছু আরো আরো কিছু শাড়ি তোমাদের সাথে শেয়ার করতাম, কিছু ড্রাইভ আসে দেওয়া আছে, আবার আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যার জন্য আজকে আর শেয়ার করলাম না, আগামী দিনে আরো শেয়ার করবো। এ দেখো এটা একটা শাড়ি, এটা দুর্গাপুজোয় নিয়েছি, এটা একটা কাতান, আর এরও পাটটা দেখবে ব্লু, এই যে পাটটা, এটা পাটলি পাল্লু। এই আর ব্লাউজটা এরকম, আমি এই এই যে ইয়েটা তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এরকম লম্বা ভাবে দিয়ে বানিয়েছি। ব্লাউজটা খুব সুন্দর হয়েছে শাড়িটার, যে দিদি আমাকে বানিয়ে দেয় খুব সুন্দর বানিয়ে দিয়েছে। আর এটা এই যে কুচিটা ব্লু, এগুলো আমার সাথে মানে ঘটে যায়, কি বলবো, ব্লুটা হয়ে যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর এইভাবে তোমরা আমার পাশে থেকো, আর আমাকে আমি যাতে আগামী দিনে আরও কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি, তো অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো। তার আজকের মতো এতটাই, টাটা।